বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ সহ আমাদের দেশে বসবাসকারী প্রায় প্রত্যেকটা মানুষের কাছেই কোনো না কোনো আধার কার্ড রয়েছে তবে এর মধ্যে আমরা অনেকেই হয়তো জানি না যে বর্তমানে আধার কার্ডের মধ্যে ব্লু আধার নামেও একটা আধার রয়েছে যেটা আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদের জন্য কিন্তু তৈরি করতে পারেন তো বর্তমানে এই ব্লু আধার কী কাদেরকে এই ব্লু আধার দেওয়া হচ্ছে ব্লু আধারের সুবিধা বা অসুবিধা কী কী রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চল বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে চালু হয়ে গেছে দেশ জুড়ে ব্লু আধার বলা হয়েছে দেখুন সরকারি নিয়মেই রয়েছে ব্লু আধার কারা কারা আবেদন করতে পারবেন কি কি সুবিধা পাওয়া যাবে এই আধার কার্ড থেকে বলা হয়েছে দেখুন বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির মধ্যে একটি হলো আধার কার্ড আঙুলের ছাপ থেকে শুরু করে বাড়ির ঠিকানা বয়স ফোন নাম্বার সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য থাকে কিন্তু এই আধার কার্ডে এই আধার কার্ডে থাকা বারো অঙ্কের যে একটি নাম্বার থাকে যা ইউআইডিআই নামেও কিন্তু পরিচিত তো বলা হয়েছে দেখুন সরকারি নানা উদ্দেশ্যে এই আধার কার্ড এখন অত্যন্ত জরুরি একটি নথি হিসাবে দাঁড়িয়েছে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা পাসপোর্ট তৈরি করা প্যান কার্ড তৈরি করা এবং যে যাবতীয় কাজে কিন্তু এই আধার কার্ড চাওয়া হচ্ছে আধার কার্ডকে কিন্তু ব্যবহার করা হচ্ছে সঙ্গে বলা হয়েছে দেখুন তবে এর আগে পাঁচ বছরের নিচে যে সমস্ত শিশুরা ছিল তাদের জন্য আধার কার্ডের সুবিধা ছিল না কিন্তু দু সালে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া শিশুদের জন্য আধার কার্ড চালু করেছে এটি আসলে ব্লু আধার তো আপনাদেরকে জানিয়ে দিই শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য যে আধার কার্ডটি তৈরি করা হয়েছে সেটি নীল রঙের আধার কার্ড অর্থাৎ নীল রঙের দেখতে হওয়ার জন্যই কিন্তু এর নামকরণ করা হয়েছে ব্লু আধার যা কিনা চাইল্ড আধার কার্ড নামেও পরিচিত এটি নীল রঙের হয় যেমনটি আপনাদেরকে জানালাম যা আসলে শিশুদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে তো বুঝতে পারছেন বর্তমানে বাচ্চাদের জন্য যে আধার কার্ড তৈরি করা হয় বা বাচ্চাদের যে আধার কার্ড সেটাই আসলে কিন্তু বা অথবা অন্যান্য আধার কার্ডের থেকে আলাদা কেন তো এই বিষয়ে বলা হয়েছে দেখুন ব্লু আধার কার্ড সাধারণ কার্ডগুলির থেকে কিছুটা হলেও আলাদা এই আধার কার্ডগুলিতে শিশুর আইরিশ এবং আঙুলের ছাপ স্ক্যানের কোনো প্রয়োজন হয় না অর্থাৎ বর্তমানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের আধার কার্ড করতে গেলে যেমন চোখের আইরিশ আঙুলের ছাপ লাগে এক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো ডকুমেন্টের যেমন আইরিশ বা আঙুলের ছাপের কিন্তু প্রয়োজন হয় না সন্তানের আধার কার্ড যাচাই করার জন্য পিতামাতার মধ্যে যে কোনো একজনের অর্থাৎ তাদের যে কোনো একজনের আসল আধার কার্ড সঙ্গে সন্তানের বার্থ সার্টিফিকেট রাখতে হবে তাহলেই কিন্তু বাচ্চাদের জন্য এই আধার কার্ড তৈরি করা যাবে বলা হয়েছে দেখুন বাচ্চাদের জন্য যে চাইল্ড আধার তৈরি করা হয় এই আধার কার্ডেও কিন্তু বারো অঙ্কের যে নাম্বারটা সেটা কিন্তু থাকে তবে ব্লু আধার কার্ডের মেয়াদ অর্থাৎ বাচ্চাদের এই আধার কার্ডের মেয়াদ কিন্তু পাঁচ বছর বয়স পর্যন্ত থাকে তারপর অভিভাবকদের অবশ্য আধার কার্ড আপডেট করাতে হয় নইলে এটিকে অবৈধ হিসাবে ধরা হবে তো বুঝতে পারছেন আপনার বাচ্চা যদি আপনি আধার কার্ড ইতিমধ্যে করে থাকেন বা ব্লু আধার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার বয়স যখন পাঁচ বছর হয়ে যাবে পাঁচ বছরের পর থেকে কিন্তু সেটাকে আপডেট করতে হবে সন্তানের বয়স পাঁচ বছর হয়ে গেলে ছবি আঙুলের ছাপ এবং আইরিস দিয়ে স্ক্যান করে নতুন আধার কার্ড তৈরি করতে হবে অর্থাৎ আগের যে আধার কার্ডের নাম্বার সেই আধার কার্ডের নাম্বারটাই কিন্তু থাকবে তবে নতুন করে একটা আধার কার্ড আপনাদের বাড়িতে পাঠানো হবে বাইপোস্টের মাধ্যমে তার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে দেখুন বন্ধুরা আরও একটি পত্রিকাতে এই বিষয়ে বলা হয়েছে বর্তমানে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং শিশুদের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হলো আধার কার্ড এবং শিশুদের জন্য যে আধার কার্ডটি তৈরি হয়েছে সেটা হলো ব্লু আধার কার্ড তো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন এর আগে কিন্তু শিশুদের জন্য আধার কার্ড হতো না এখন নতুন করে আধার কার্ড হচ্ছে দু সাল থেকে এটা চালু হয়ে গেছে আর শিশুদের জন্য যে আধার কার্ড করা যাবে সেটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এই আধার কার্ডের নামকরণ করা হয়েছে ব্লু আধার তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ব্লু আধার আসলে কী তো যদি এখনও পর্যন্ত আপনাদের বাড়িতে পাঁচ বছরের নিচে কোনো বাচ্চা থেকে থাকে আর আপনারা যদি ব্লু আধার বা বাচ্চাদের আধার কার্ড না তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা আধার সেন্টার থেকে এই ব্লু আধার বা বাল আধার বা চাইল্ড আধারের জন্য আবেদন করতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না